তো আজকে আবারও এক ভিডিও নিয়ে চলে এসেছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমিস্টারে রয়েছে, তোমরা যারা রিঅ্যাসেসমেন্ট অথবা স্ক্রুটনির জন্য অ্যাপ্লাই করবে, তারা কীভাবে অ্যাপ্লাই করবে আমি সেটা সরাসরিভাবে দেখিয়ে দেবো। তো তোমাদের তো বলেই দিয়েছিলাম যে ডেট তোমাদের 13 তারিখ থেকে শুরু হচ্ছে, অ্যাপ্লিকেশন তোমাদের অনলাইনে হবে। যে পোর্টালটা সেটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেটা থেকে তোমরা সেই ওয়েবসাইটে চলে যেতে পারবে এবং তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। রিঅ্যাসেসমেন্ট করবে নাকি স্ক্রুটনি করবে, কোনটা করলে ভালো হয় তো সেটাও জানিয়ে দেবো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই বাজাবেন এবং সমস্ত বন্ধুদের শেয়ার করবেন ভিডিওটা। সবার প্রথমে একটা কথা বলি যে রিঅ্যাসেসমেন্ট যদি তোমরা করতে চাও, তোমরা শুধুমাত্র থিওরিটাই তোমরা করতে পারবে, প্র্যাকটিক্যাল কিন্তু করতে পারবে না। তো মোটে 110 টাকা করে লাগবে একটা সাবজেক্টে। তো তোমরা যদি রিঅ্যাসেসমেন্ট করতে চাও তাহলে পুরো কথাটাই চেক করা হবে, এবং স্ক্রুটনি না করে রিঅ্যাসেসমেন্ট করতে পারো তোমরা সেটা আমি বলবো না। কারণ প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা নিজেদের তোমাদের যেটা সুবিধা সেটা তোমরা করো। রিঅ্যাসেসমেন্ট তার জন্য দিয়েছে অপশন, স্ক্রুটনি তার জন্য অপশন দিয়েছে, তোমরা যেটা চুজ করবে সেটা তোমরা করতে পারো। তো এটা হচ্ছে তোমাদের প্রথমত কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে আমরা এবার অ্যাপ্লাই করব কিভাবে, তো সেটা দেখে নেব। চলো না আমরা ওয়েবসাইটের পোর্টালে চলে যাই এবং দেখে নেই যে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো এখানে আমরা আর একটা জিনিস দেখে নেব, লাস্ট ডেট যেটা রয়েছে তোমাদের এখানে, লাস্ট ডেট 18 তারিখ বলা আছে। তো তোমরা লাস্ট ডেট 18 তারিখের আগে তোমরা করে নাও এখানে। তো তোমরা কিভাবে করবে এখানে দেখে নাও। তো আমরা চলে এলাম গুগলের পর্দায় সরাসরি। তো এখানে তোমাদের লিখতে হবে, তো আসার পর তোমাদের এখানে লিখতে হবে ইউজিবি এক্সাম, এই কথাটা লিখতে হবে। লেখার পর তোমাদের এখানে চলে আসবে অনেকগুলো অপশন। ঠিক নিচে দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ, সিবিসিএস, যেহেতু সিবিসিএস এটাতে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম অপশন তোমাদের শো করবে। তো আমি এটা আমার সুবিধার জন্য ডেস্কটপ সাইট করে নেব। করে নেবার পর তোমরা এখানে সেমিস্টার 1 অপশন রয়েছে সেটাতে ক্লিক করবে। করবার পর ঠিক দেখতে পাচ্ছ যে কলেজ লগ ইন, ক্যান্ডিডেট, ইউনিভার্সিটি লগ ইন, এক্সামিনার লগ ইন। তো তোমাদের ক্যান্ডিডেটে ক্লিক করতে হবে। তোমরা ক্যান্ডিডেটে ক্লিক করার পর এখানে তোমাদের পিপিআর পিপিএস কথাটি এসেছে, তো এই পিপিআর পিপিএসে তোমাদের ক্লিক করতে হবে। করবার পর এখানে তোমাদের নিজেদের যে রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে তোমরা দিয়ে দেবে, এবং তোমাদের নামের 3টা ক্যারেক্টার, প্রথমের যে 3টা ক্যারেক্টার সেটা তোমরা দিয়ে কন্টিনিউ ক্লিক করবে। করবার পর তোমরা অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করে নেওয়ার পর নিজেদের কলেজের কাউন্টারে গিয়ে জমা দেবে, এবং ওখান থেকে কত টাকা লাগবে সেই টাকাটা তোমরা তোমাদের ফর্মের সঙ্গে কিন্তু সেটা কিন্তু করে দেবে, ব্যাংকে চালান হিসাবে দিয়ে দেবে। তো এই হচ্ছে তোমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা কিছুটা হলেও উপকৃত হয়ে থাকে, হেল্প হয়ে থাকে, অবশ্যই লাইক করবেন, এবং যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং সবাইকে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। Subscribe now and press the bell icon. Never miss an update.